বাঁকুড়া ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত প্রথম সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাজই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য সদস্যই না তো যাই হোক শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম বাঁকুড়া ইউনিভার্সিটির বি এ ফার্স্ট সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্স সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রোহ্মাস্ত্র সাজেশন তোমাদের পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে তোমরা জানো পলিটিক্যাল সায়েন্সের মেজর কোর্সের পরীক্ষা কবে তো তার আগেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে দুই নম্বরের পাঁচ নম্বরের আর দশ নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না যদিও পরবর্তী আরও একটা ক্লাসে আমরা স্পেশালি দুই নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে দুই নম্বরের কিছু প্রশ্ন এবং পাঁচ নম্বরের আর দশ নম্বরের সম্পূর্ণ সাজেশন কিন্তু তোমরা পাবে দুই নম্বরের অল্প সাজেশন পাবে পাঁচ নম্বরের আর দশ নম্বরের কিন্তু সম্পূর্ণ সাজেশন পাবে এর বাইরে পাঁচ নম্বরে আর দশ নম্বরের কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না অর্থাৎ এই ভিডিওটি ইনাফ এরপরে আর কোনো পাঁচ নম্বর আর দশ নম্বরের প্রশ্ন আসবে না সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটিতে দেখতে পাচ্ছি আমার প্রশ্নটি রয়েছে রাজনীতির অর্থ কী তোমাদের পড়তে হবে রাজনীতির অর্থ বুঝতেই পারছো প্রশ্নটি ছোট প্রশ্ন হবে অর্থাৎ দুই নম্বরের জন্য তবে প্রশ্নটি কিন্তু পাঁচ নম্বরের জন্য আসতে পারে তবে কিন্তু পাঁচ নম্বরের জন্য আসলে বিভিন্ন রাজনীতির কিন্তু যে বিষয়গুলি সেগুলি কিন্তু তুলে ধরতে হবে দ্বিতীয় প্রশ্ন আকারে দেখতে পাচ্ছি রাজনৈতিক তত্ত্ব এবং এর প্রাসঙ্গিকতা পরবর্তী তিন নম্বরে দেখতে পাচ্ছি রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এদের পার্থক্য পরবর্তীতে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বল প্রয়োগ মতবাদ আলোচনা করো প্রত্যেকটা প্রশ্নের শেষে যদি তোমরা স্টার চিহ্নগুলি দেখো তবেই বুঝতে পারবে প্রশ্নগুলি কেমন ধারে কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন পাঁচ নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিবর্তনবাদী তত্ত্ব ব্যাখ্যা করো বিভিন্ন তত্ত্ব রয়েছে সেই সমস্ত তত্ত্বগুলি তোমাদের পড়তে হবে হবস লক এবং রুশোর তত্ত্বের তুলনামূলক আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত তত্ত্বগুলির সংক্ষিপ্ত পর্যালোচনা করো এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও এই লিস্টে কোন কোন প্রশ্নগুলি রয়েছে ভিডিওটি শেষে এখান থেকেও আরও তোমাদের সংক্ষেপে কিন্তু জাস্ট কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব যেগুলো বেশি করে দেখবে তোমরা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কিত যেমনটা আমরা আলোচনা করলাম রাষ্ট্র ও সরকারের মধ্যে পার্থক্য উল্লেখ করো মার্কস এর রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব দুটি আলোচনা করো গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো কাল মার্ক্সের ঐতিহাসিক বস্তুগত তত্ত্বটি ব্যাখ্যা করো পরবর্তীতে গণতন্ত্র কি অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ পরবর্তীতে প্রতিরক্ষামূলক বৈষম্য কি ন্যায্যতার নীতি লঙ্ঘন করে এই যে তেরোটা প্রশ্ন এই তেরোটা শেষ মুহূর্তে এসে কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নাবলী লিস্টে রয়েছে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নে ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের কিন্তু প্রস্তুত করতে হবে এবার একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক এই তেরোটা প্রশ্নের মধ্যে আবার কোন কোন প্রশ্নাবলী যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই তেরোটা প্রশ্নের মধ্যে শেষ থেকে যদি আমরা আসি তাহলে এই এগারো নম্বর প্রশ্নটা অর্থাৎ কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তারপরে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি এই প্রশ্নটি ইম্পর্টেন্ট তার মানে আমরা বুঝতে পারছি দশ নম্বর জাস্ট ওয়েট আমরা এগারো নম্বরে যে প্রশ্নটিকে মার্কিং করলাম দশ নম্বরে যে প্রশ্নটিকে মার্কিং করলাম আবার দেখতে পাচ্ছি নয় নম্বরের সেম প্রসেসে কিন্তু আর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আকারে রয়েছে প্রশ্নটিতে বলছে মার্কস। এর রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তথ্য দূরই আলোচনা করো এই যে তিনখানা প্রশ্ন আলোচনা করলাম এই তিনখানা প্রশ্নে কিন্তু দুটো নম্বরের জন্য প্রযোজ্য হতে পারে পাঁচ নম্বরের এবং দশ নম্বরের জন্য কথা ক্লিয়ার এখান থেকে তোমরা যে কোনো একটা পাঁচ নম্বরের আর যে কোনো একটা দশ নম্বরের প্রশ্ন কমন পেতে পারো কথা ক্লিয়ার ভালো করে বুঝবে এই তিনটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা পাঁচ নম্বরের কিংবা দশ নম্বরের জন্য কিন্তু কমন পেতে পারো তো এই বিষয়টা মাথায় রেখো এখানে জাস্ট তিনখানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম আর বাকিগুলো তো রয়েছেই বাকিগুলোর মধ্যে আর কী বলবো বাকিগুলোর মধ্যে আমরা যদি দেখি এই যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রয়েছে এখানে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত পাঁচ নম্বর আর চার নম্বর সরি চার নম্বর আর পাঁচ নম্বরে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত তো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে সেটা পাঁচ নম্বরই হোক আর কিংবা তোমাদের দশ নম্বরই হোক আর যদি একটা ছোট্ট প্রশ্ন তোমাদের সামনে বলি যেটা আসবেই সেটা হচ্ছে রাজনীতির অর্থ ঠিক আছে রাজনীতির অর্থটাকে ঘুরিয়ে পেয়েছে বিভিন্ন আকারে আসতে পারে তো এই বিষয়টা মাথায় রেখে এই বিষয়টাকে একটু কমপ্লিট করো আর পরবর্তী যেমনটা বললাম নেক্সট ক্লাসে স্পেশালি আমরা দুই নম্বরের প্রশ্নগুলিকে লিপিবদ্ধ করে তোমাদের সামনে উপস্থাপন করবো সাথে সঙ্গে ভিডিওগুলি তৈরির কাজ চলছে খুব দ্রুত কিন্তু ভিডিওগুলি চলে আসবে তো জাস্ট একটু কমেন্ট করে দিও ভিডিওটি কোন কোন কলেজ থেকে ওয়াশ করছো ডেসক্রিপশন বক্স প্রিভিয়াস ক্লাসগুলি লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও তো আমাদের আজকেরই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই